नमस्कार आपण को रश्मि कुकिंग चैनल को बहुत बहुत स्वागत आज आम आलू पूरा देरी करवा मन छोट पा खाप बहुत पसंद बॉक्स दे लक्सपर নহলে আপন মানে নিজেমধ্য খাই খাইপারে পাই বহুত বড়িয়া লাগি থাকে তবে চালু রেসিপি স্টার্ট করা এটিপি মু গোটে রে দুই রু চামচ রিফাইন তেল গরম করে এবে এবার রে হাফ চামচ জিরা পকাইবা জিরা ফুটি পরে কঞ্চা লঙ্কা ক্যাপসিকম ও পিজ কো কাটি নিছি ফালে ক্যাপসিকাম ক্যাপসিকম ছোট ছোট করে কাটি নিয়েছি কো সবুজ ভালোভাবে মিশাই ভাজিনবা গোটে রু দুই মিনিট পর্যন্ত তো দেখুন ক্যাপসিকম পেঁয়াজ ভালোভাবে ভাজি হয়ে গলা তো এবার এতে মটর পকাইবা এটি মুটরি ভালোভাবে মিশাই নামে সব শুখিলা মশলা পকাইব হাফ চামচ হলদী গুন্ড পকাইবা গোট চামচ লঙ্কা গুণ পকাইবা হাফ চামচ ধনিয়া গুণ পকাইব হাফ চামচ জিরা গুন্ড পকাইবা আপনার মানে যদি ছোট পিলা তেয়ারি করছেন তাহলে লঙ্কা গুণ কু স্কিপ করে পেয়ে এবার সব জিনিস গোটে মিনিট পর্যন্ত ভাজ নবা তো দেখুন মসলাবি ভালোভাবে ভাজি হয়ে গলা তো এবার এতে আলু পকাইবা আলুকে সিঝাই ভালোভাবে চকটি নিয়েছি ଏବେ ସ୍ୱାଦ ଅନୁସାରେ ଲୁଣ ପକାଇବା ଏବେ ମସଲା ଓ ଆଳୁକୁ ଭଲ ଭାବରେ ମିଶାଇ ନେବା ଭଲ ଭାବରେ ମିଶାଇ ସାରିଲା ପରେ ଗୋଟେରୁ ଦୁଇ ମିନିଟ୍ ପର୍ଯ୍ୟନ୍ତ କୁକ୍ କରିବା ତ ଦେଖନ୍ତୁ ଏବେ ଆମ ଆଳୁର ଷ୍ଟଫିଙ୍ଗ ବି ପୁରା ରେଡ଼ି ତ ଏବେ ଆମେ ଗ୍ୟାସ୍କୁ ବନ୍ଦ କରିଦେବା ଓ ଆଳୁର ଷ୍ଟଫିଙ୍ଗକୁ ଟିକେ ଥଣ୍ଡା କରିନେବା এবার দেখুন এটি চারি পিস ব্রেড নেছি আলু স্টফিং বি পুরা থাগাল তো চালু এবার আমি তারিচ তনবা তো গোটে পিস এমি ব্রেড নেবা আপনার মানে টমাটো সস বি লগাই পেয়ে কিংবা বটর বি লগাই পেয়ে এটি মুাইরেক্ট আলুপুর দিয়েছি ব্রেড রাইড্রে ভালোভাবে আলুপুর ক্রেড করে দেবা তো দেখন্তু ব্রেড রাইড্রে আলুপুরদেছি তা উপরে আর তাও ব্রেড দিয়ে দেব তো চালু এই ব্রেড কু এবার আমি সেকি নাম গরম করে নিয়েছি এবার সে গোটে চামচ বটর দেখুন বটর মেল্ট হয়ে গলি তো এবার আমি ব্রেড কু দুই সাইড রু লো ফ্লেমে সেকি নোট সাইড হয়ে গল্প রুবি ভালোভাবে সেকি ন

খাইপি বহুত বঢ়িয়া লাগি থাকে আৰু যদি মই ভিডিঅ'টি আপোনাক ভাল লাগি থাকে ভিডিঅ'টো প্লিজ গোটেই লাইক কৰিব আপোনালোক ফেমিলি ফ্ৰেণ্ড সৈতে চেয়াৰ কৰিব যদি ফাৰ্ষ্ট টাইম দেখুচোন চেনেল কুবিসক্ৰাইব কৰি নেবে পুনি দেখা হ'ব আগতে নোৱাৰ ভিডিঅ'ৰে ৰি নমস্কাৰ